হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম তোমাদের জন্য নিয়ে আরেকটা নতুন এপিসোড। বেশ কয়েকটা আপডেট আছে, তোমাদের প্রত্যেকটা খবর জানিয়ে দেব। ভিডিওটা পুরোটা দেখবে প্রত্যেকটা খবর জানার জন্য। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি এখনো তুমি সাবস্ক্রাইবটা করে উঠতে পারোনি, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? ঝটপট করে নাও সাবস্ক্রাইব, এরকমই খবর, এরকমই আপডেট সব সময় সবার আগে পাওয়ার জন্য। চলো বন্ধুরা, দেরি করবো না আর শুরু করি আজকের এই ভিডিওটা। তো প্রথম খবর যেটা দিয়ে শুরু করবো, আশা করি সবাই জেনে গেছো, কিন্তু যেহেতু আমার কভার করা হয়নি তাই তোমাদের জানিয়ে রাখছি বন্ধুরা। শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন যে নতুন কোম্পানিটা ক্রিয়েট হয়েছে, সে কিন্তু তাদের নতুন সিইও অ্যাপয়েন্ট করে নিল। খুব বড় নাম বলতে পারো, রেপিউটেড নাম বলতে পারো। তো ইস্ট বেঙ্গলের নতুন, মানে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সিইও কিন্তু নিযুক্ত করা হলো কলোনেল শিবাজি সামাদারকে, যিনি কিন্তু একটা রিটায়ার্ড এক্স অফিসার। প্রফেশনাল ক্যারিয়ার কিন্তু প্রায় বলতে পারো 40 বছরের ওপরে। কলোনেল শিবাজি সামাদার কিন্তু ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করেছেন 27 বছর, 1979 থেকে 2006 অবধি। তারপর কিন্তু উনি বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, অ্যাজ সিও, চিফ অপারেটিং অফিসার। কারেন্টলি কিন্তু উনি সিইও ছিলেন রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে। তারপর কিন্তু তিনি সেখান থেকে জয়েন করছেন এই সিজনে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন। উনি কিন্তু জানিয়েছেন যে উনি প্রচণ্ড রকমের ডিলাইটেড এই পজিশনটা পাওয়ার পর। ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম বছরের জন্য আইএসএল খেলছে, তার লেগেসিটা মেনটেন করে, তার লেগেসিটা মাথায় রেখে, ফ্যানেদের উৎসাহটা মাথায় রেখে, ফ্যানেদের এক্সপেকটেশনটা মাথায় রেখে ওনার প্রত্যেকটা এরকম স্টেপ মেয়েদের ক্লাবের ভালো হবে, এটাই তিনি বলেছেন। তো দেখা যাক বন্ধুরা কতটা ভালো কাজ এই নতুন সিইও করতে পারে, আমরা সবাই মুখিয়ে আছি তার ভালো কাজটা দেখার জন্য। এরপরের বন্ধুরা বড় খবরটা তোমাদের জানিয়ে রাখি, অলরেডি তোমাদের লাস্ট দিন কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের সরকারিভাবে তো আমি বলবো না, তাও তোমরা বলতে পারো যে একটা কোথাও ডকুমেন্টেড রূপে ফার্স্ট ফরেনার কিন্তু হয়ে গেলেন স্কট নেভিল। তোমাকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে স্কট নেভিল কিন্তু অস্ট্রেলিয়ান এই ডিফেন্ডার কিন্তু এশিয়ান কোটায় আসতে চলেছেন ইস্ট বেঙ্গল ক্লাবে এই সিজনের জন্য। ভীষণ পছন্দের প্লেয়ার ছিলেন, রবি ফাউলারের লাস্ট সিজনে খুব ভালো পারফর্মস করেছিলেন। তোমাকে জানিয়ে রাখি বন্ধুরা, স্কট নেভিল কিন্তু মূলত রাইট ব্যাকেও খেলতে পারেন, সেন্টার ব্যাকেও খেলতে পারেন, ডিপেন্ড করছে কোচ তাকে কোন পজিশনটায় খেলে। দুটো পজিশনে কিন্তু খুব ভালো খেলতে পারে এই প্লেয়ারটা। লাস্ট সিজনে কিন্তু এই লিগে ব্রিসবেন রোডের হয়ে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছিলেন স্কট নেভিল। যত ডিফেন্ডার ছিল তুমি বলতে পারো পুরো লিগের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার কিন্তু স্কট নেভিল। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তাকে ইস্ট বেঙ্গল দলে পাওয়াটা কিন্তু আমি বলবো ভালোই হলো। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা অমিত সিংয়ের আশাটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল, বন্ধ হয়ে গেল অমিত সিংয়ের দরজাটা। ক্লাব কিন্তু অমিত সিংয়ের যে এজেন্ট আছে তার সাথে কিন্তু অলরেডি কথাবার্তা বলে নিয়েছে, তাকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোনো মতেই কিন্তু ক্লাব তাকে চাইছে না, যাতে তিনি অন্য কোনো অপশান দেখে না। আর তার এজেন্টও কিন্তু সেইভাবেই কাজ করছে, যেহেতু প্রি কন্ট্রাক্ট করা হয়েছিল তাই খুব একটা সমস্যা হচ্ছে না। তো একটা সমস্যা কোলাডোকে নিয়ে হচ্ছিলো, কেন কি কোলাডোর সাথে একটা ফুল কন্ট্রাক্ট ছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কোলাডোকেও বলে দেওয়া হয়েছে তার কোনো জায়গা হচ্ছে না এই টিমের মধ্যে। তাকে দুটো অপশান দেওয়া হয়েছে, আইদার তিনি গোল্ডেন হ্যান্ডশেক করে নিন, মিউচুয়াল টার্মিনেট করে নিন কথাবার্তা আলোচনার মাধ্যমে, আদারওয়াইজ কিন্তু তাকে লোনে পাঠিয়ে দেবে ইস্ট বেঙ্গল ক্লাব কোনো একটা আই লিগ দলে। তো বন্ধুরা তোমাকে আরেকবার জানিয়ে রাখছি, স্কট নেভিল কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম বিদেশি সিলেক্ট হলেন। ইস্ট বেঙ্গল ক্লাবের মিডিয়া হ্যান্ডেলগুলো এখনও অ্যাক্টিভ হয়নি, কাজ করছে না, তাই জন্যই কিন্তু এই খবরটা সবচেয়ে প্রথম ব্রেক করে কিন্তু ব্রিসবেন রোডের নিজস্ব টুইটার পেজ আর ফেসবুক পেজ। তো দেখা যাক বন্ধুরা কতটা দূর কিরমভাবে এগোয়, কত তাড়াতাড়ি ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো অ্যাক্টিভ হয় আমরা সবাই ওয়েট করছি। কিন্তু তোমাকে আমি জানিয়ে রাখছি বন্ধুরা, কিছু কিছু এখনও এএফসির থেকে তোমরা বলতে পারো কাগজপত্র বা কিছু পারমিশন এখনও পাওয়া বাকি আছে ইস্ট বেঙ্গল ক্লাবের, যেটা ইস্ট বেঙ্গল ক্লাব এক্সপেক্ট করছে আজকে বা কালকের মধ্যে পেয়ে যাওয়ার জন্য। সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু তোমাকে জানাচ্ছি যে মিডিয়া হ্যান্ডেলগুলো তাই জন্য অ্যাক্টিভ না, প্লেয়ার অ্যানাউন্সমেন্ট এখনও হচ্ছে না। তো আশা করছি যে আজকে বা কালকের মধ্যে কিন্তু এএফসি থেকে কিছু সামান্য ক্লিয়ারেন্স পাওয়া বাকি আছে, সেটাও কিন্তু এসে যাবে। তারপরে কিন্তু মিডিয়া হ্যান্ডেলগুলো তুমি দেখবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আজ বা কালকের মধ্যে কিন্তু তুমি দেখবে যে নতুন প্লেয়ারের কিন্তু অ্যানাউন্সমেন্ট বোথ ফরেনার ইন্ডিয়ান কিন্তু করা শুরু করে দেবে ইস্ট বেঙ্গল ক্লাব। এর সাথে তোমাকে আরেকটা বড় খবর বন্ধুরা দিয়ে দিই, আজকে কিন্তু কোচ আর তার সাপোর্টিং স্টাফ মানে রবি ফাউলার আর তার টিম কিন্তু প্লেন ধরছেন ইন্ডিয়াতে পা রাখার জন্য, গোয়াতে পা রাখার জন্য। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে তাই কিন্তু অলরেডি এয়ার টিকিটস পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আজকের দিনে কিন্তু তিনি আর তার সাপোর্টিং স্টাফ কিন্তু প্লেন ধরছেন গোয়াতে পাওয়া দেওয়ার জন্য। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা কালকেই কিন্তু নেমে পড়বেন গোয়াতে, যেমন তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে এই সপ্তাহের মধ্যেই চলে আসছেন। তো তোমাদের আরেকবার জানিয়ে রাখছি বন্ধুরা, কালকেই কিন্তু পা রাখতে চলেছেন ইস্ট বেঙ্গলের নতুন কোচ রবি ফাউলার আর তার টিম
তারপর কিন্তু তারা কোয়ারেন্টাইন পিরিয়ডটা কাটিয়ে তারপর নামবেন তারা মাঠে প্র্যাকটিস করানোর জন্য। রবি ফাউলারের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ, তোমরা সবাই জানো আগের সিজনেই মাত্র উনি এ লিগ টিম ব্রিসবেন রোডকে কোচিং করিয়েছিলেন, তার আগে কিন্তু খুব একটা কোনো রকম কোচিং এক্সপিরিয়েন্স নেই। সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের প্রজেক্টটা কিন্তু বিশাল বড়, সেখান থেকে দাঁড়িয়ে উনিও চেষ্টা করছেন যে খুব একটা ভালো খেলা উপহার দিতে সবাইকে। তো দেখা যাক বন্ধুরা কতটা ভালো উনি করতে পারেন ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে, কতটা ভালো ওনার টিম সাপোর্টটা করতে পারে ওনাকে, কতটা ভালো ওনার যে টোটাল টিমটা নিয়ে আসছেন ভালো কাজ করতে পারে ইস্ট বেঙ্গলের জন্য, সেটাই আমরা দেখবো। তো যেমন বললাম কালকেই কিন্তু রবি ফাউলার তার টিম কিন্তু পা রাখছেন গোয়াতে। নিশ্চয় তোমাদের ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে আপডেট দিয়ে দিই বন্ধুরা, ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু এক এক করে সবার কোভিড টেস্ট হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু যা খবর আসছে বিভিন্ন প্লেয়ারে, তোমাদের যেমন আগেও বলেছিলাম যারা যেই স্টেটে আছে তাদের কিন্তু সেখানেই কোভিড টেস্টটা হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যা খবর পাচ্ছি বন্ধুরা, বিকাশ জাইরুর কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে কোভিড পজিটিভ ধরা পড়েছে। বিকাশ জাইরুকে হয়তো আপাতত কয়েকটা দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, বিকাশ জাইরুকে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এবার বিকাশ জাইরুকে নিয়ে যাওয়া হচ্ছে না, নিয়ে যাওয়া হচ্ছে মোহাম্মদ ইরশাদকে। তো তোমাকে মোটামুটি জানিয়ে রাখছি যে রবি ফাউলার চেষ্টা করছেন একটা 27-28 জনের দল নিয়ে যেতে, এর থেকে বেশি বড় দল উনি নিয়ে যেতে চাইছে না। তার মধ্যে থাকবে 7 বিদেশি, তো বুঝতেই পারছো হার্ডলি 20-21 ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ারের জায়গা হতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবে এই সিজনের ফার্স্ট টিমের জন্য। ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু অলরেডি 28-30 জন ফুটবলারকে, ইন্ডিয়ান ফুটবলারকে সাইন করেছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মাত্র 20-21 জনেরই জায়গা হবে ইস্ট বেঙ্গল ক্লাবের ফার্স্ট টিমে, বাদ বাকি প্লেয়াররা থাকবে রিজার্ভ টিমে। তারা যদি রিজার্ভ টিমে ভালো পারফর্ম করে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে পরে মানে উইন্টার ট্রান্সফার যে উইন্ডোটা হবে সেখানে ওরা তাকে টিমে নেওয়া হতেও পারে। দেখা যাক বন্ধুরা লাস্ট অবধি কটা ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান ইস্ট বেঙ্গলের প্লেয়ার কিন্তু এই 20-21 জনের যে ইন্ডিয়ান স্কোয়াডটা হবে সেটাই জায়গা করে নিতে পারে। ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু বন্ধুরা তোমাদের জানিয়ে রাখছি 70-80% বা বলতে পারো ম্যাক্সিমাম পপুলেশন অফ ইন্ডিয়ান প্লেয়ার যারা আছে ইস্ট বেঙ্গল ক্লাবের ফার্স্ট টিমের জন্য তারা কিন্তু কালকেই পৌঁছে যেতে চলেছে গোয়া। তোমরা সবাই জানো যেমন আগেও বললাম কোচ আর তার সাপোর্টিং স্টাফও কালকে পৌঁছে যাচ্ছে, আর ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ারও পৌঁছে যাচ্ছে কালকে। সবাই একসাথেই চেষ্টা করছে ক্লাব ম্যানেজমেন্ট যাতে একসাথে সবাই গোয়া পৌঁছায় কালকে, কোয়ারেন্টাইন পিরিয়ডটা একসাথে শুরু করে শেষও করে, যার সাথে কিন্তু লাভ এটাই হবে যে সবাই মিলে কিন্তু একসাথে প্র্যাকটিসে নামতে পারবে। বিদেশিদের আপডেটটা তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, বিদেশিদের মধ্যে তোমাদের যেমন বললাম স্কট নেভিল অলরেডি ফার্স্ট বিদেশি কনফার্ম হয়ে গেছে, স্কট নেভিল অলরেডি ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব, চেষ্টা করছে তাকে এই উইকের মধ্যেই ইন্ডিয়াতে নিয়ে চলে আসার, গোয়াতে নিয়ে চলে আসার, আর হোপফুলি সেটা হয়েও যাবে, উনি ভিসা পেয়েও যাবেন আশা করছি আজকে বা কালকের মধ্যে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু তুমি বলতেই পারছো স্কট নেভিল কিন্তু এই সপ্তাহে তার আসার চান্স প্রবল ইন্ডিয়াতে। অ্যান্থনি পেলকিংটন বন্ধুরা, অ্যান্থনি পেলকিংটন কিন্তু তার ইনস্টাগ্রাম স্টোরিতে কালকে একটা ছবি পোস্ট করেছেন যেখানে কিন্তু উনি লিখেছেন যে বুট কিন্তু উনি প্যাক করে ফেলেছেন। তো বুঝতেই পারছো অ্যান্থনি পেলকিংটনের নামটা এখনো কনফার্মভাবে না উঠে আসলো, এটা কিন্তু একদমই পাকা খবর বন্ধুরা যে অ্যান্থনি পেলকিংটন কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে জয়েন করছেন, রবি ফাউলারকে কিন্তু জয়েন করছেন এই সিজনের মিডফিল্ডে। খুব ভালো প্লেয়ার, দারুণ বাঁপায় কাজ, উইঙ্গের খুব ভালো পারফরমেন্স করেন। দেখা যাক বন্ধুরা লাস্ট অবধি কবে উনি পা রাখেন, কিন্তু যা খবর আসছে এই উইকের মধ্যেও কিন্তু উনিও পা রেখে দিতে পারেন গোয়াতে। তার সাথেই বন্ধুরা ড্যানি ফক্সকে নিয়ে তোমরা সবাই জানো অলরেডি উনিও কনফার্ম হয়ে গেছে, ড্যানি ফক্স আপাতত কবে আসবে সেটা কিছু এখনও কনফার্ম বলা যাচ্ছে না। ড্যানি ফক্সকেও চেষ্টা করা হচ্ছে 20-22 মধ্যেই প্রত্যেকটা বিদেশিকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব চেষ্টা করছে গোয়াতে পৌঁছে দেবার। আপাতত 3 প্লেয়ারই কনফার্ম হয়ে, তোমাকে যেমন আগের দিনও বলেছিলাম আজকেও বলছি, স্কট নেভিল, ড্যানি ফক্স আর অ্যান্থনি পেলকিংটন, এই 3 প্লেয়ারের বাদে কিন্তু কেউ অতটাও বলতে পারছি না যে কনফার্ম হয়েছে কি হয়নি। ক্লাবের অন্তর থেকে কোনো রকমের খবর আপাতত আসছে না, কেউই জানে না, বাদ বাকি যেসব নাম ভাসানো হচ্ছে পুরোটাই সেটা রিউমার, আপাতত কোনো এরকম পর্যায়ে পৌঁছায়নি যে সেটাকে তোমায় আমি কনফার্ম করে জানাতে পারি। আর রিউমার শোনানোটার কোনো মানে হয় না এই মুহূর্তে, দাঁড়িয়ে যখন সব ঠিকঠাক চলছে সেখানে কনফার্ম খবরগুলোই তোমাকে আমি দেবো। তো আপাতত ইস্ট বেঙ্গল ক্লাব চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব 20-22 মধ্যেই প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে চলে আসতে গোয়াতে, যাতে সবাই মিলে প্র্যাকটিসটা খুব তাড়াতাড়ি একসাথে শুরু করতে পারে। বন্ধুরা এই ছিল কিছু আপডেট, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে সাবস্ক্রাইবটা না করে কিন্তু বন্ধুরা ভিডিও দেখো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে ফেলো। তোমাদের এই ছোট্ট সাপোর্ট কিন্তু আমাদের সবসময় অনেকটা ভালো কাজ করতে কিন্তু মোটিভেট করে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা দেখছো দেখো বল ইউনাইটেড।